আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি ক্যামেরার পিছনে, সাবধান, বিদেশ আসার আগে আপনি দালাল চক্করে পড়বেন না। আপনি বিদেশ আসতে চাইছেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। সঠিক ভিডিওতে ক্লিক করেছেন বা দেখছেন। আজকে আপনাকে বলবো বিদেশ আসার আগে আপনাকে কী কী করতে হবে আর কী কী করবেন না। তবে হ্যাঁ, আমি বিদেশে থাকি, আমি একজন প্রবাসী, কিন্তু ভিসা নিয়ে আমি কারবার করি না বা বিদেশে লোক পাঠাই না, এইসব নিয়ে আমার কোনো কারবার নাই। আমি শুধু বলবো কীভাবে সঠিক বিষয়ে বিদেশ আসবেন বা সৌদি আরবে আসবেন কম খরচে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন বা কোনো প্রশ্ন থাকলে সেটাও বলতে পারেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি কী বিষয়ে সৌদি আরবে আসছেন বা বিদেশ আসছেন আর কত টাকা খরচ করে আসছেন। 10 লাখ টাকা খরচ করে দেশের 15 বা 20 হাজার টাকা বেতন চুক্তি করছেন না, তো সেটা জানতে হবে যে কত টাকা খরচ করে আসছেন বা কত টাকা ইনকাম। আর একটা কথা বলি, অনেক টাকা খরচ করে আসলে আপনি কিন্তু সোনার হরিণ পাবেন না, তা না হলে আপনাকে যাচাই করে আসতে হবে। মনে রাখবেন, সৌদি আরবে যারা আসছে কম বেশি সবাই ইনকাম করছে বা করে, কিন্তু সবাই সমান ইনকাম করে না। তাই ধৈর্য ধরে আসুন আর যাচাই করে আসুন, এমন করবেন না ভিসা পেলেই চলে আসবেন। ধরুন আপনি মালিক ভিসায় আসছেন বা হাউস ড্রাইভার ভিসায় আসছেন, তাহলে আপনার সমস্ত খরচ মালিক বহন করবে। সমস্ত খরচ বলতে কী কী? আকামা খরচ, লাইসেন্স খরচ, ছুটি যাওয়া আসার খরচ মালিক করে থাকে বা করবে বা বহন করে, থাকা সেটাও মালিক বহন করে থাকে। তবে খাবার কার, আপনার নাকি মালিকের, সেটা কথা বলে নিতে হবে। যেমন ধরুন 1500 রিয়াল বেতন, আপনি যার কাছে ভিসা নিচ্ছেন সে বললো 1500 রিয়াল বেতন, আর আপনি ভাবলেন 1500 রিয়াল বেতন তো পাবোই আবার খাবার, সেটা আপনি কীভাবে জানবেন? এটাও তো হতে পারে আপনি সৌদি আরবে আসার পর মালিক আপনাকে বললো 1300 রিয়াল বেতন আর 200 টাকার খাওয়া, এই নিয়ে 1500 টাকা, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে। তাহলে আপনি কী করবেন? এবার বলবো আপনাকে কী করতে হবে। আপনি যার কাছে ভিসা নিচ্ছেন সে কোনো এজেন্সি হোক বা কোনো অফিস বা কারো হাত দিয়ে নিচ্ছেন, সেখান থেকে সব কিছু জেনে শুনে নেওয়ার পর আপনি তার কাছে থেকে মালিকের মোবাইল নম্বর নেবেন। যদি আপনি ইংলিশ জানেন তাহলে আপনি ফোন করে, সৌদিরা কম বেশি সবাই ইংলিশে কথা বলতে পারে, যদি না হয় নাম্বারটা নিয়ে আপনি আপনার এলাকায় কেউ যদি গালফ দেশে বা আরবি দেশে থেকে থাকে তার কাছে যাবেন। এমন কাউকে চেনেন তার কাছে যাবেন, তার সাথে কথা বলবেন যে আপনি এই ভিসায় যাচ্ছেন, তাই মালিকের সাথে কথা বলতে হবে। এইভাবে কথা বললে আপনি কিন্তু সব কিছু জানতে পারবেন, সত্যিটা জানতে পারবেন। আপনি জানার পর যদি সব মিলে যায় তাহলে আপনি ভিসাটা নিয়ে নেবেন, আর যদি না মিলে তাহলে এজেন্ট বা আপনি যে অফিস থেকে আসছেন তাকে বলতে পারবেন। সব কিছু মিলে যাওয়ার পর আপনি এগ্রিমেন্ট করে নেবেন, যেখান থেকে ভিসা নিচ্ছেন বা যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সেখান থেকে আপনি এগ্রিমেন্ট অবশ্যই করে নেবেন। এরপর আপনি চলে আসলেন, আসার পর যদি সব কিছু যেমন বলা হয়েছিল তেমনি যদি হয়ে থাকে ভালো কথা, আর যদি না হয়ে থাকে আপনি কিন্তু মালিককে বলতে পারবেন এমন কথা ছিল না, বা সেই হিসেবে আপনি এগ্রিমেন্ট দেখাতে পারবেন যে আমার এই কথা হয়েছিল। এই এগ্রিমেন্ট মালিক যদি মানে ভালো কথা, নাহলে আপনি কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারবেন। তাতে আপনার সহজ হবে, আপনার দেশের এমবেসি বা সৌদি আরবের প্রশাসন আপনাকে সাহায্য করবে। ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক আর কমেন্ট অবশ্যই করবেন।